ইয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সংকেতের দ্বিতীয় পর্ব করাব। আগের ভিডিওতে আমি তোমাদের কয়েকটা সিকোয়েন্স মুখস্থ করতে বলেছিলাম, তার একটা উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? তুমি যদি এই সিকোয়েন্সটা মুখস্থ করো তাহলে তুমি জেনে যাবে এদের প্রত্যেকের যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1, অর্থাৎ এদের যোজ্যতা 1। কেন না? এদের প্রত্যেকের বাইরের পক্ষে কিন্তু একটা ইলেকট্রন থাকে, তার ফলে এদের প্রত্যেকের যোজ্যতা 1। সিমিলারলি ঠিক একই ভাবে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের প্রত্যেকের বাইরের পক্ষে কিন্তু দুটো করে ইলেকট্রন থাকে। এই দুটো ইলেকট্রনই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই এদের যোজক ইলেকট্রন হচ্ছে 2, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2, অর্থাৎ এদের যোজ্যতা হচ্ছে 2। একইভাবে বোরনের অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এদের বাইরের পক্ষে 3টে থাকে। এই শেষের মৌল থ্যালিয়াম, এর ক্ষেত্রে দেখা যায় যোজ্যতা 1ও হয় 3ও হয়। এটা তুমি বড় হয়ে জানতে পারবে যে এর যোজ্যতা 1ও হয় এবং 3ও হয়, অর্থাৎ এর একাধিক যোজ্যতা দেখা যায়, যাকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এদের যোজ্যতা 4 হয়। ধরো এই পর্যন্ত টিন এবং লেডের ক্ষেত্রে দেখা যায় যোজ্যতা 2ও হয় 4ও হয়। লেডের ক্ষেত্রে তুমি দেখবে, তুমি বড় হয়ে জানতে পারবে যে লেডের যোজ্যতা হচ্ছে 2 বেশিরভাগ ক্ষেত্রে, লেডের যোজ্যতা 4 খুব কম। এই ঘরে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আছে, এদের 3, 5, 6। এই শেষের মৌলের দিকে দেখবে 3 হচ্ছে, ওপরের মৌলগুলো 5 ইউজ করছে এবং 3 ইউজ করছে, অর্থাৎ যোজ্যতা 3 এবং 5, 6। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, বেরিলিয়াম, এই দুটো মৌল অন্তত মনে রাখো, এদের যোজ্যতা হয় 2। তার কারণ হচ্ছে কি, অক্সিজেনের বাইরের পক্ষে থাকে 6টা, আগের দিনে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে অক্সিজেনের বাইরের পক্ষে থাকে 6টা, এই দুটো ইলেকট্রন কারোর থেকে টেক আপ করে নিয়ে অষ্টক পূর্তি করে। ওই যে দুটো ইলেকট্রন অক্সিজেন টেক আপ করছে, তাই জন্য অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, সালফারেরও ভ্যালেন্সি হচ্ছে 2। যদিও তুমি বড় হয়ে জানবে যে সালফারের ক্ষেত্রে কিন্তু একাধিক যোজ্যতাও দেখা যায়, সালফারের দেখা যায় 2, 4, 6, এটা একটু বড় হয়ে তুমি জানবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের বাইরের পক্ষে 7টা থাকে। আগে ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে যে এরা একটা ইলেকট্রন টেক আপ করে এবং সেই একটা ইলেকট্রন টেক আপ করে এরা অষ্টক পূর্তি করে। যেহেতু ওরা একটা ইলেকট্রন টেক আপ করছে, এদের সবার ভ্যালেন্সি হয়ে যাচ্ছে 1। তাই যদি তোমার মনে থাকে তাহলে দেখো কিভাবে তুমি সংকেত করবে। ধরো তোমাকে দিল সোডিয়াম, সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইডের সংকেত তাহলে তুমি কিভাবে লিখবে? দেখো সোডিয়াম লেখো তুমি Na, আর অক্সাইডের জন্য লেখো তুমি O। তাহলে সোডিয়ামের বাইরের পক্ষে থাকে একটা ইলেকট্রন, সেই একটাকে তুমি এটার মাথায় লেখো। অক্সিজেনের ভ্যালেন্সি কত? না 2, অক্সিজেন দুটো ইলেকট্রন টেক আপ করতে পারে, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2। এবারে তুমি ক্রিস ক্রস করো সংকেত, দেখো Na2O। ঠিক এইভাবে তুমি শিখতে পারো। আর একটা উপায় তোমাকে শেখাচ্ছি আমি। দেখো আগের ভিডিওতে তুমি দেখেছিলে যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে কি হয়, Na+, আর অক্সিজেন কারোর থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে হয় 2-। দেখো যখন সোডিয়াম এবং অক্সিজেন কম্বাইন করবে, সোডিয়াম অক্সাইড তৈরি করবে, এই চার্জটা সোডিয়াম ইউনিপজিটিভ, এটা দেখো এটা ডাই পজিটিভ, এটা ডাই নেগেটিভ, এইটাকে যদি তোমাকে ম্যাচিং করাতে হয় এই চার্জটা, চার্জ মাস্ট বি সেম, টোটাল পজিটিভ চার্জ শুড বি সেম টু টোটাল নেগেটিভ চার্জ, অর্থাৎ টোটাল পজিটিভ চার্জ আর টোটাল নেগেটিভ চার্জকে সমান হতে হবে। তাহলে দেখো একটা সোডিয়ামের সাথে ও 2- ম্যাচিং হচ্ছে না, তাহলে কটা সোডিয়াম আয়ন দরকার? না আর একটা সোডিয়াম আয়ন দরকার। দেখো তাহলে এখানে +1, +1, +2, এই দেখো -2, তাহলে এজ এ হোল সাম টোটাল কি হচ্ছে দেখো, তাহলে Na2O, অর্থাৎ একটা অক্সাইড আয়নের জন্য দুটো সোডিয়াম আয়ন দরকার পড়ল। আবার তোমাকে যদি বলে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, দেখো ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে তুমি পরমাণু ক্রমাঙ্ক মনে করবে, প্রথমে ম্যাগনেসিয়াম 12, তার ইলেকট্রন
কনফিগারেশন করবে, ইলেকট্রনিক কনফিগারেশন 2 8 2, তাহলে তার আউটার শেলে দুটো, সে দুটো ছেড়ে দেয় দিয়ে অষ্টক পূর্তি করে, তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, তুমি 2 লিখে ফেললে। অক্সিজেনের আউটার শেলে 6টা, সে দুটো টেক আপ করে কারোর থেকে, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে তখন কি করবে, যেহেতু সেম সেম হয়ে গেছে, তাহলে তুমি এই 2 2 ক্রস করে দাও, কেটে দিয়ে তার সংকেত হয়ে গেল কি, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে গেল MgO। আবার দেখো তুমি কিরকম ভাবে করতে পারো, যে ম্যাগনেসিয়াম যেহেতু তার 2টি ইলেকট্রন ছেড়ে দেয়, তা ম্যাগনেসিয়াম হচ্ছে +2, অক্সিজেন যেহেতু কার থেকে 2টি ইলেকট্রন টেক আপ করে, অক্সিজেন মাইনাস O2-, দেখো এটা ম্যাচিং হয়ে গেছে, +2 -2, তাহলে তোমার ফর্মুলা কি হয়ে যাচ্ছে, MgO। তাহলে তুমি দুটো উপায় শেখালাম, তার ভ্যালেন্সিটাকে তার মাথায় রাখতে পারো, আবার তুমি তার আয়ন আকারে লিখেও তার সংকেতটা তুমি করতে পারো। এবার যদি তোমাকে দেয় অ্যালুমিনিয়াম অক্সাইড, তোমাকে যদি দেয় অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের জন্য তুমি লেখো Al, অক্সাইডের জন্য লেখো O। দেখো অ্যালুমিনিয়ামের দেখতে পাচ্ছ তুমি যে অ্যালুমিনিয়ামের বাইরের পক্ষে 3টে থাকে, অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 13, তাহলে 2 8 3, তাহলে অ্যালুমিনিয়ামের আউটার শেলে আছে 3টে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যালুমিনিয়াম তার 3টে ইলেকট্রন ছেড়ে দেয় অষ্টক পূর্তির জন্য, অক্টেট করার জন্য, তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, আর অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে দেখো কি হচ্ছে না, Al2O3। আবার তুমি যদি অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ছেড়ে দেয় 3+, অক্সিজেন 2টো ইলেকট্রন কার থেকে গ্রহণ করে, দিস ইজ অক্সাইড আয়ন, দেখো এই জায়গাটা ম্যাচিং হচ্ছে না। তাহলে তোমার দেখো কটা অ্যালুমিনিয়াম দরকার, তাহলে দেখো এই দুটোকে যদি তুমি ম্যাচিং করাতে হয়, তাহলে তুমি 2টো যদি অ্যালুমিনিয়াম নাও আর 3টে যদি অক্সাইড নাও, অর্থাৎ অক্সাইড আয়ন যদি তুমি 3টে নাও, তাহলে দেখো 3 2 6, আর দেখো 3 2 6, তাহলে +6 -6 ম্যাচিং হয়ে গেল। তাহলে তোমার কটা অ্যালুমিনিয়াম দরকার, না তোমার 2টো অ্যালুমিনিয়াম দরকার অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য, 2টো অ্যালুমিনিয়ামের সঙ্গে 3টে অক্সাইড আয়ন কম্বাইন করবে। তাহলে ভালো করে মনে রাখো, 2টো অ্যালুমিনিয়াম 3টে অক্সাইড আয়নের সাথে কম্বাইন করলে তবেই হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। সো ইওর ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এরপরে তুমি যদি যাও পটাশিয়াম ক্লোরাইড, তোমাকে যদি দেয় পটাশিয়াম ক্লোরাইড, দেখো পটাশিয়ামের কে তোমার এই সিকোয়েন্স মুখস্থ আছে, লিথিয়াম মুখস্থ আছে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের ভ্যালেন্সি 1। আবার সিএল ক্লোরাইড, সিএল এর ভ্যালেন্সি কত, না হচ্ছে 1, কেন সিএল এর আউটার শেল থাকে 7টা, ক্লোরিন হচ্ছে 17 পরমাণু ক্রমাঙ্ক, তুমি করে মনে মনে হিসাব করে নেবে 2 8 7, তা যার 7টা হবে সে কারোর থেকে একটা টেক আপ করবে, তাহলে ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1, যখন সে কম্বাইন করবে তখন উচ্চারণ হবে ক্লোরাইড। তাহলে এক এক তুমি এ করে দাও, তাহলে তোমার ফর্মুলা হয়ে গেল KCl। আবার যদি আয়ন্স করো, তাহলে পটাশিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয় K+, Cl একটা টেক আপ করে Cl-, দেখো ম্যাচিং হয়ে গেছে, একটা প্লাস একটা মাইনাস, তারা নিউট্রাল হয়ে যাবে, অর্থাৎ কম্পাউন্ডটা নিউট্রাল KCl। যদি তোমাকে দেয় বেরিয়াম ব্রোমাইড বা বেরিয়াম আয়োডাইড বা বেরিয়াম ক্লোরাইড, তাহলে তুমি কি করছো, দেখো বেরিয়াম তার সাথে তোমাকে যদি দেয় ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, তাহলে দেখো বেরিয়ামের ভ্যালেন্সি কত, না 2, তুমি এই সিকোয়েন্স মুখস্থ রাখবে, বেরিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, ক্লোরিনের ভ্যালেন্সি কত, না 1, তাহলে বেরিয়াম ক্লোরাইড হচ্ছে BaCl2। তাহলে ফ্রেন্ডস আজ তোমাদের এই পর্যন্ত সংকেতের দ্বিতীয় পর্ব পড়ালাম, সংকেতের তৃতীয় পর্ব আগামী সপ্তাহে তোমরা দেখতে পারবে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, তারপরে তোমরা বেল আইকন বাজিয়ে দেবে। থ্যাংক ইউ।